এই প্রচণ্ড গরমে মাছের এই রেসিপিটি আমি প্রায় দিনই বাড়িতে বানিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আরও একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটি হবে খুবই লাইট, খুবই হালকা পাতলা। আর পেঁয়াজ রসুন আদা এগুলির কোনোটি এর মধ্যে ব্যবহার করছি না, এই কারণে গরমে খুবই আরামদায়ক একটি রেসিপি হবে এটি। এর জন্য কড়াইয়ে পর্যাপ্ত সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর 25 মিনিট মতো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে আমি দুই পাশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে সবজিগুলোর মধ্যে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আপনারা এখানে যে কোনো মৌসুমি সবজি দিতে পারেন, শীতকাল হলে আপনারা এখানে ফুলকপিও ব্যবহার করতে পারেন, আর গরমে আপনারা এখানে এক্সট্রা পটলও ব্যবহার করতে পারেন। আমি এখানে আরও দুটি সবজি ব্যবহার করেছি। আর এই আলুগুলো ভাজার সময় আমি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখলাম। এইবার আমি ওই একই তেলে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ, প্রায় এক টিস্পুনের অল্প কম কালো জিরে নিয়ে ভালো করে হাতের মধ্যে ডলে নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো মানে এটার স্মেল আনতে গেলে হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি বড় বড় কাঁচা লঙ্কা দু তিনটে। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একটা মশলা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি, এখানে রোস্টেড জিরে পাউডার দিয়ে দিলাম এক টিস্পুন, নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু অল্প জল দিয়ে আমি এটা 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা এবং ফোড়নটাকে ভেজে নিতে হবে, তেল বেরিয়ে আসা অবধি এইটাকে ভেজে নিতে হবে। মশলাটা যখন একটু দানা দানা মতন হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এইবার আমি যে দুটো সবজি ভেজে নিলাম না সেই সবজি দুটোকে আমি এখন অ্যাড করে দিচ্ছি। এই দুটো সবজির মধ্যে রয়েছে ঝিঙে আর বেগুন। আপনারা এখানে গরমকাল হলে পটলও ব্যবহার করতে পারেন, শীতকাল হলে আপনারা এখানে ফুলকপিও ব্যবহার করতে পারেন, এবং আপনাদের পছন্দ মতো যদি ক্যাপসিকাম দেন তাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ভালো করে এই কষিয়ে নেওয়া মশলাটার সঙ্গে বেগুন আর ঝিঙেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার যখনই যা আমি আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ খানিকটা পরিমাণে দিলাম, ঝোলের কালারটা যাতে সুন্দর আসে। ভালো করে একটু সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে আগেও এগুলোকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি হেলদি বানানোর জন্য এই সবজিগুলোকে এইভাবে ব্যবহার করি। তারপরে আমি আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু নাড়াচাড়া করে এরপর আমি গরম জল এখানে ব্যবহার করব ঝোলটার জন্য। আর যতটা পরিমাণ ঝোল আপনারা এখানে চান সেই রকম আন্দাজ অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে। এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা নিজেদের ইচ্ছে মতো যেরকম ঝোল রাখবেন সেরকমভাবে দিয়ে দেবেন। এইবার ঝোলটা ফুটে উঠলে তবে আমি মাছগুলোকে দেবো, এবং সবজিগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করব। এখন এই সবজিগুলোর মধ্যে আলুটাই সবচেয়ে বেশি শক্ত, তাই আলুটাকে আমি উপরে তুলে একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে মিনিট দুই তিনেক ফুটিয়ে নেব, তারপরেই আমি এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। স্বাদের জন্য একটি উপকরণ আমি ব্যবহার করব, সেটি হচ্ছে কালো জিরে এবং টমেটোর চাটনি। এটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে, খুব সুন্দর একটা গন্ধ বা স্মেলও এর মধ্যে পাবেন। আর যেহেতু মাছটা কালো জিরে দিয়েই আমি বানাচ্ছি, এই চাটনিটা কালো জিরে আর টমেটো দিয়ে বানানো, এটাতে এটা আপনারা এখানে দিতে পারেন। এর মধ্যে অল্প স্বল্প হলেও হয়তো ট্যামারিন বা তেঁতুলও থাকতে পারে, তো এটা দিলে কিন্তু অবশ্যই করে অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে দেবেন, তাতে কিন্তু স্বাদ আরও সুন্দর আসবে এবং ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন। আজকের মতো এ পর্যন্তই, অনেক শুভেচ্ছা রইলো।